দেখো, সকাল 7:30 নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমেই তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। এই যে বাড়ি হাবিবুর শেখ, কালিয়াচক থানার নয়াগ্রাম এলাকা, সেই এই যে হাবিবুর শেখের বাড়ি, যে বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে, কার্যত ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এই বাড়ি। দেখো তুমি, যে কংক্রিটের যে ছাদ ছিল সেই ছাদ ভেঙে পড়েছে, যে ইটের দেওয়াল সেই ইটের দেওয়াল ভেঙে পড়েছে, এবং এই রান্নাঘরের পাশে আরেকটি ঘর ছিল যেটা বাঁশ দিয়ে তৈরি, সেই বাড়ি ঘরটাও কিন্তু ভেঙে পড়েছে। এবং সেই সময় এই রান্নাঘরের ভিতরে এক শিশু ছিল যে গুরুতর জখম হয়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এই শিশুর মৃত্যু হয়। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এখনও বিশাল পুলিশ বাহিনী রয়েছে। পুরো যে এলাকাটা, যে দুর্ঘটনাস্থল, সেই স্থলকে কিন্তু কর্ডন করে দেওয়া হয়েছে পুরোটাই। এবং পুলিশ যে কী কারণে এই বিস্ফোরণ, কীভাবে বিস্ফোরণ বা কিসে বিস্ফোরণ, সেই পুরো বিষয়টা কিন্তু পুলিশ আধিকারিকরা তদন্ত করে দেখছেন। এবং পুলিশ সুপার জানিয়েছেন, মালদার পুলিশ সুপার জানিয়েছেন যে পরিবারের তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেই দাবি কতটা যুক্তিযুক্ত সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক দলকে খবর দেওয়া হয়েছে, তারা সে নমুনা সংগ্রহ করবেন এবং তাদের রিপোর্টের উপরেই ভিত্তি করে পুলিশ জানতে পারবে যে ঠিক কী ঘটনা ঘটেছিল এই কালিয়াচকের হাবিবুর শেখের বাড়িতে। বৃষ্টি, ধন্যবাদ করুণাময়। এক প্রতিবেশী কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। এখন আমরা পুলিশ দিয়ে তদন্ত করতে বলছি। মারা গেছে, মারা গেছে, শিশুটা মারা গেছে। কত দূর থেকে আওয়াজ পাওয়া গেছিলো এই বিস্ফোরণে? বিস্ফোরণের আওয়াজটা পাওয়া গেছে ওই হাফ কিলোমিটার পর্যন্ত পাওয়া গেছে। কী কী ক্ষতি দেখলেন এখন? ক্ষতি এই তো ঘরটা ভেঙে গেছে, রান্নাঘরটা, ছাদটা। জোরালো বিস্ফোরণ মনে হচ্ছে, জোরালো, বড় বিস্ফোরণ। হ্যাঁ, বড়ই বিস্ফোরণটা, গ্যাসটা বড়ই হয়েছে, বাস্টিংটা। একদিকে যেমন সিবিআই এর দল গত 2 ঘন্টা ধরে তাদের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলেছে, অন্যদিকে আমরা জানি যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে কেন্দ্রীয় ফরেন্সিক দল। এবং আমরা সেটাও দেখতে পাচ্ছি সেই টিম সকালবেলায় সেখানে এসে পৌঁছে যায়, গতকাল তারা রেকি করে যায় এবং আজ তারা নমুনা সংগ্রহের কাজ সকাল থেকেই কিন্তু শুরু করে দিয়েছেন। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে আমরা কথা বলবো। সন্দীপ, তুমিও রয়েছো ঘটনাস্থলে এবং সেন্ট্রাল ফরেন্সিক টিমের যারা সদস্য তারা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি তারাও প্রায় 2 ঘন্টা ধরেই কিন্তু নমুনা সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন। কিভাবে তারা ঠিক এই কাজ করছেন? দেখো, এই মুহূর্তে কিন্তু একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব মাপার কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে যে বাড়িটি বাণী শেখের এবং তার পাশে সোনা শেখের যে বাড়ি, এই দুটি বাড়ির মধ্যে দূরত্ব কতটা, এই যে বাড়িতে আগুন লাগানো হয়েছিল সেই বাড়ির বাইরের দিকে ফিতের সাহায্যে সেই মাপ নিচ্ছেন।